স্পেসিফিক প্রপার্টিটির ইউটিলাইজেশন কোথায়? ইউটিলাইজেশন এখানে, এক, এখানে আমি ম্যাথটা কনস্ট্যান্ট করে দিতে পারছি, আর দুই, একটা এক্সটেন্সিভ প্রপার্টিকে আমি চাইলে ইনটেন্সিভ প্রপার্টিতে পরিবর্তিত করতে পারছি, যেইটা যেইটা সিম্পল, আমি যত ভ্যারিয়েবল কমাবো আমার ম্যাথামেটিক্যাল কমপ্লেক্সিটি তত কমবে। একটা ভ্যারিয়েবল, ম্যাথের মতো ইম্পর্টেন্ট একটা ভ্যারিয়েবল যদি আমি কমিয়ে দিতে পারি, তাহলে তো আমার ম্যাথামেটিক্যাল প্রবলেমটা অনেক ইজি হয়ে যায়। দ্যাটস ওয়াই এক্সটেন্সিভ প্রপার্টি ইনটেন্সিভ প্রপার্টিতে পরিণত করার জন্য আমরা স্পেসিফিক প্রপার্টিটা বেসিক্যালি ইউজ করি। ঠিক আছে, ওকে, কোনো কনফিউশন থাকলে বলবেন। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। সো এখন আমার সিস্টেমের বেসিক কিছু ভ্যারিয়েবল, কিছু প্রপার্টি নিয়ে এখানে কথা বলা হচ্ছে। ম্যাস, লেন্থ, টাইম, এগুলো ম্যাস, লেন্থ, ভলিউম, টাইম, টেম্পারেচার, এগুলো হচ্ছে সিস্টেমের কিছু প্রপার্টি, এগুলা ইউজ করে আমরা আমরা ম্যাথ গুলো সলভ করব। আচ্ছা, আপনারা অনেক ইন্টারে হয়তো এই কোশ্চেনটা অনেকে ফেস করেছেন কিংবা আপনার মনে আছে কিনা জানি না, টেম্পারেচার অ্যান্ড হিট, টেম্পারেচার কাকে বলে কম বেশি তো আপনারা সবাই জানেন, আর স্পেশালি এখন করোনাকালীন সময়ে তো টেম্পারেচার জিনিসটা এখন অনেক টকড অ্যাবাউট একটা টপিক, যে টেম্পারেচার টেম্পারেচার। সো এখন ব্যাপার হচ্ছে টেম্পারেচার অ্যান্ড হিট, এই দুটোর মধ্যে পার্থক্য আমাকে কেউ বলতে পারবেন? ম্যাম, হিট হচ্ছে একটা এনার্জি, আর হিটটাকে যে মাপা হয় ওইটা হচ্ছে গিয়ে টেম্পারেচার আকারে প্রকাশ করা হয়। একটু ডিটেলসে বলতে পারবেন, যেরকম হিট মাপা হয় যেটা সেটাই টেম্পারেচার? ওকে, তার মানে হিট বেশি হলে কি টেম্পারেচার বেশি হবে? ম্যাম ওইটা তো হচ্ছে গিয়ে ইয়ের উপর ডিপেন্ড করে, মানে স্কেলের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার তো অনেকগুলো স্কেল আছে। আচ্ছা, ওকে, গুড, আপনার কনসেপ্ট ঠিক আছে, যে হিট হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি ফর্মটা এবং টেম্পারেচার হচ্ছে হিটের, হিটটাকে প্রকাশ করা হয় যে স্কেলটার মাধ্যমে, যে প্রকাশটা হিটের সেটাই হচ্ছে টেম্পারেচার। ভেরি গুড। আমি অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, আমি যতই ক্লাস নিচ্ছি আপনাদের, আমি নিজেও কিন্তু আস্তে আস্তে শিখছি। যেরকম গতদিন আমি আরেক ডিপার্টমেন্টের ক্লাস নিয়েছিলাম এই সেম টপিকে, তাদেরকে যখন আমি কোশ্চেনটা করেছিলাম, তারা খুব সুন্দর একটা কনসেপ্ট দিয়েছিল, দ্যাট ইজ হিট হচ্ছে কজ, টেম্পারেচার হচ্ছে এফেক্ট। এটা আমার খুবই ভালো লেগেছে ডেফিনেশনটা, এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি, যে হিট হচ্ছে কজ, হিট দেওয়া নেওয়ার ফলে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, সো হিট হচ্ছে কজ, টেম্পারেচারটা ইফেক্ট। ওকে, কিন্তু এখন এখানে একটা ব্যাপার আছে, এর মানে এই না যে হিট বাড়লে টেম্পারেচার বেশি হবে, হিট কমলে টেম্পারেচার কম হবে, স্কেল না, এটাতে ম্যাটার করবে বেসিক্যালি দুইটা মেন, দুইটা না বেশ কয়েকটা মেন ফ্যাক্টর আছে, দুইটা মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে এক, যে সাবস্টেন্সের উপর আপনি হিটটা দিচ্ছেন, তার ম্যাটেরিয়াল, তার নেচার, সেটা কি তার উপর ডিপেন্ড, সেটা সাইজ, সেটা শেপ, তার উপর ডিপেন্ড করবে হিট বাড়লে টেম্পারেচার বাড়বে কিনা, হিট কমলে টেম্পারেচার কমবে কিনা, এক, আর দুই, তার সারাউন্ডিং এর উপরও ডিপেন্ড করবে। যেরকম আমি উদাহরণ দিতে পারি, একটা একটা ছোট অবজেক্ট নিলাম আর একটা বড় অবজেক্ট নিলাম, ছোট অবজেক্টটা যদি, বড় অবজেক্টটা যদি আমি 10 জুল হিট দিলাম, হিট তো এনার্জি দিয়ে, হিট তো একটা এনার্জি এবং এনার্জি একক তো জুল, সো 10 জুল হিট দিলাম, ছোট অবজেক্টে আমি 9 জুল হিট দিলাম, হিট দিলাম, এর মানে কিন্তু আপনি বলতে পারবেন না যে বড় অবজেক্টে আমি 10 জুল দিয়েছি এর মানে এটা বেশি বেশি টেম্পারেচার তৈরি করবে, এটা বলতে পারবেন না। এটা এটা ডিপেন্ড করতে পারে, বড় অবজেক্টের সাইজ যদি এতই বড় হয় যে 10 জুলে সেটা যতটা টেম্পারেচার বাড়াচ্ছে, 9 জুলে সেটা ততটা, 9 জুলে তার থেকে বেশি টেম্পারেচার বাড়াচ্ছে ছোট অবজেক্টটায়, তাহলে কিন্তু হিট কম দিচ্ছেন কিন্তু টেম্পারেচার বেশি উঠছে, বেশি বাড়ছে। ঠিক একই রকম আপনি যদি 10 জুল টেম্পারেচার নিয়ে নেন না, 9 জুল টেম্পারেচার নিয়ে নেন, এমন হতে পারে 9 জুল নেওয়ার, 9 জুল এক্সট্রাক্ট করার জন্য এটাতে আরো বেশি ঠান্ডা হচ্ছে, আরো টেম্পারেচার আরো বেশি চেঞ্জ হচ্ছে, 10 জুল নেওয়ার জন্য আরো টেম্পারেচার কম চেঞ্জ হতেই পারে। তারপর এখানে আরো একটা ম্যাটার আছে, এই বড় অবজেক্টটা যদি কাঠের হয় আর এটা যদি মেটাল হয়, মেটালিক অবজেক্টটাকে, মেটাল মেটালিক অবজেক্ট কন্ডাক্টিভ, আপনারা সবাই জানেন, মেটালিক অবজেক্টে আপনি যত হিট দেন, যত হিট নেন আরো বেশি তার উপর ইফেক্ট পড়ে, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, খুব তাড়াতাড়ি গরম হয়। ঠিক সেরকম কাঠ বা তুলা, এরকম নন কন্ডাক্টিভ অবজেক্ট গুলো
খুব খুবই স্লোলি, মানে একেবারে মানে তুলা তো একদম প্রায় হয়ই না, কাঠও হালকা অনেক বেশি হিট দিল, হালকা গরম হয়, অনেক অনেক বেশি হিট টেনে নিলেও হালকা তার টেম্পারেচার চেঞ্জ হয়, মানে যেহেতু এটা নন কন্ডাক্টিভ। সো কাঠ আর মেটাল যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি টেম্পারেচার যতই হিট যতই টানেন টানেন বা হিট যতই দেন না কেন, টেম্পারেচার অত বেশি চেঞ্জ হবে না। ইভেন আপনি যদি বায়ুতে রাখেন একটা অবজেক্ট, আপনি যদি পানিতে রাখেন একটা অবজেক্ট, আপনি যদি আরেকটা মিডিয়ামে রাখেন আরেকটা অবজেক্ট, ডেফিনেটলি টেম্পারেচার অত বেশি, টেম্পারেচার ডিফারেন্সটা আরো চেঞ্জ হবে, সারাউন্ডিং এর উপর ডিপেন্ড করছে, বাউন্ডারির উপর ডিপেন্ড করছে, সিস্টেম ইটসেলফ ওটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, তাই না? সো টেম্পারেচার আর হিট, হ্যাঁ সেম অবজেক্টের ক্ষেত্রে হিট অ্যান্ড টেম্পারেচার একটা একটার সাথে সম্পর্কিত। আপনি যদি শুধু এই ছোট অবজেক্টটা চিন্তা করেন, 9 জুল হিট টানলে সে যে পরিমাণ ঠান্ডা হবে, 10 জুল হিট টানলে সে তার থেকে বেশি ঠান্ডা হবে, স্বাভাবিক। 10 জুল হিট দিলে সে তার থেকে বেশি গরম হবে, 9 জুল হিট দিলে তার থেকে কম গরম হবে, কিন্তু আপনি দুইটা অবজেক্টে যদি কম্পেয়ার করেন তার আশপাশে অনেক কিছু ডিপেন্ড করবে, ঠিক আছে? সেম অবজেক্টের ক্ষেত্রে হিট অ্যান্ড টেম্পারেচার দুইটা কিন্তু সমানুপাতিক, কিন্তু ডিফারেন্ট অবজেক্টের ক্ষেত্রে ডিপেন্ড করবে অনেকগুলো অনেকগুলো সাব ক্রাইটেরিয়ার উপর, ঠিক আছে? মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, রাইট? আর স্কেলের কথা যেটা বলছিলেন সেটা মানে ডিফারেন্ট স্কেল, টেম্পারেচার তো ডিফারেন্ট স্কেল আছে, কিন্তু একই টেম্পারেচার যদি আপনি কেলভিনে নেন বা সেলসিয়াসে নেন বা র্যাঙ্কিনে নেন বা ফারেনহাইটে নেন, একই টেম্পারেচার কম বেশি এতটা ভ্যারি করে না। যেমন আপনি 0 0 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 কেলভিন যেটাই নেন না কেন অতটা ভ্যারি করবে না, ঠিক আছে? তবে হ্যাঁ, 1 কেলভিন মানে 1 কেলভিন মানে কি, প্রয়োজন যদি পড়ে সরি, আর ঠিক আছে যে রাতে 2টা পর্যন্ত জাগ সজাগ থাকে। আমি রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা মিউট করে দিবেন। ইয়া, থ্যাংক ইউ। ওকে, পরের স্লাইডে যাচ্ছি। প্রেশার, প্রেশার আপনারা সবাই জানেন, প্যাস্কেলের সূত্র সবাই পড়েছেন। প্রেশার হচ্ছে সিম্পলি একক এরিয়ার ভিতর আমি যে ফোর্সটা দিচ্ছি সেটাই প্রেশার। দেখ, আই ডোন্ট থিঙ্ক ডেফিনিশনটা ঠিক হয়েছে, যদি শুনে মনে হচ্ছে ঠিক হয়েছে কিন্তু ডেফিনিশন একটা কিওয়ার্ড মিসিং, দ্যাট ইজ একক এরিয়ার উপর যে ফোর্সটা পড়ছে সেটা প্রেশার, ঠিক আছে? একক এরিয়ার পর লম্ব হবে যে ফোর্সটা পড়ছে সেটাই প্রেশার। এই একটা কনসেপ্ট ক্লিয়ার রাখেন, তাহলে আর প্রেশার নেই, আমার আর কিছু বলার নেই। দ্যাট ইজ এ এরিয়ার ভিতর আমি এটা এটা মনে করেন একটা এরিয়া, একটা সারফেস আমি দেখাইছি বোর্ডে, এটার উপর লম্বভাবে যে ফোর্সটা পড়ছে সেটা দিয়ে এটা এটা এরিয়া মনে করেন, সারফেসটা এরিয়া হচ্ছে এ, লম্বভাবে ফোর্স হচ্ছে এফ। সো প্রেশার পি ইকুয়ালস টু এফ বাই এ। ওকে, এখন এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, যে লম্বভাবে লম্ব ফোর্স, যদি ফোর্সটা এইভাবে পড়ে, আমি আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এরকম এরকম ম্যাথ আসলে পরীক্ষায় কনফিউজ হবেন না। পরীক্ষায় ফোর্স যদি এইভাবে পড়ে, মনে করেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে যদি এফ ফোর্স পড়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেশার এফ দিয়ে হিসাব করলে হবে না, আপনাকে লম্ব ফোর্সটা নিয়ে নিতে হবে, এফ কস 30 ডিগ্রি ফোর্সটা দিয়ে হিসাব করতে হবে। ওকে, এটা মাথায় রাখবেন, তাহলে বাকি সবকিছু ওকে। প্রেশার ইউনিট হচ্ছে প্যাস্কেল, 1 প্যাস্কেল ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? আর আমরা আমাদের কাজের সুবিধার্থে কিলো প্যাস্কেল, মেগা প্যাস্কেল, কারণ প্যাস্কেল ইউনিটটা হচ্ছে অনেক ছোট একটা ইউনিট, সো আমাদের কাজের সুবিধার্থে আমরা মেগা প্যাস্কেল, কিলো প্যাস্কেল এই ইউনিটগুলো ইউজ করে থাকি। পরবর্তীতে সেটা আপনি এসআই ইউনিট ওয়াইজ কনভার্ট করে নিতে পারবেন ম্যাথে। এনি কনফিউশন? নর্মাল ফোর্স, লম্ব ফোর্সের ব্যাপারে এনি কনফিউশন? ওকে, ঠিক আছে, যেহেতু আমি কোনো কোশ্চেন পাচ্ছি না সেহেতু আমি
আরেকটা ইউনিট দেখাবো, সেটা হচ্ছে প্যাস্কেল তো দেখলাম, দেখালাম প্রেশার। এখানে আমরা আরেকটা টার্ম ইউজ করবো, সেটা হচ্ছে পি অ্যাবসলিউট, অ্যাবসলিউট প্রেশার। আমরা যখন ল্যাবরেটরিতে টেস্ট করি তখন অ্যাকচুয়ালি আমরা প্রেশারটা কি করে ইউনিট করি, প্রেশার মাপি প্রেশার গেজের মাধ্যমে। গেজ মানে হচ্ছে একটা সিম্পল ঘড়ি কাটার মতো থাকে, সেই ঘড়ি কাটার কাটাটা সরে গিয়ে, আপনারা হয়তো অনেকে দেখছেন বা অনেকে দেখেন নাই, আপনারা কেবল লেভেল টুতে আছেন, আই এম নট শিওর আপনারা দেখেছেন কিনা। ল্যাবে ল্যাবে প্রেশার গেজের মতো থাকে, ঘড়ির কাটার মতো থাকে, সেখানে ঘড়ি কাটার কাটার বদলে সেখানে এটিএম এটিএম অথবা সেন্টিমিটার, মানে পারদচাপ সেন্টিমিটার দেওয়া থাকে, কিংবা হয়তো বা এটিএম এর মাপ ইউজুয়ালি কম থাকে, সেন্টিমিটার দিয়ে দেওয়া থাকে। তো সেখানে কাঁটাটা কাঁটাটা সরে গিয়ে দেখায় যে এখন অ্যাকচুয়ালি কত প্রেশার আছে, কিন্তু সেই প্রেশারটা কিন্তু অ্যাকচুয়ালি গেজ প্রেশার, মানে ওই প্রেশার, মনে করেন এখানে এখানে হচ্ছে জিরো ছিল, সে ওখান থেকে এখানে মনে করেন 100 সেন্টিমিটার পারদচাপে সে গিয়েছে, ঠিক আছে, সে দেখাচ্ছে এই সিস্টেমটার প্রেশার 100 সেন্টিমিটার। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ওই যে গেজটা আছে ওই গেজটাও তো একটা পরিবেশে আছে, ওই গেজটার উপরে তো একটা 180 প্রেশার কাজ করছে, তাই না? এক্সট্রা 180 প্রেশার কাজ করছে, মানে 76 সেন্টিমিটার পারদচাপ কাজ করছে। এখন সে কিন্তু নিজে বলছে যে এই সিস্টেমটা 100 সেন্টিমিটার আছে, কিন্তু সে নিজে বুঝতে পারছে না যে তার উপর একটা 76 সেন্টিমিটার কাজ করছে, ঠিক আছে। 76 সেন্টিমিটার পারদচাপের ব্যাপার আপনার ক্লিয়ার? 180 ইকুয়ালস টু 76 সেন্টিমিটার হাইড্রোজিয়াম প্রেশার পারদচাপ হিসেবে দেখা হয়। তো সে নিজে বুঝতে পারছে না, সে নিজেও কিন্তু একটা 180 প্রেশারের মধ্যে আছে। সো অ্যাকচুয়ালি টোটাল সিস্টেমের প্রেশারটা কত, সেটা হচ্ছে 180 প্লাস আরো 100 সেন্টিমিটার প্রেশার। 100 সেন্টিমিটারকে আপনি ওই এটিএম এ প্রকাশ করে নিতে পারবেন, ঠিক আছে। সো টোটাল প্রেশারটা হচ্ছে ওই গেজটার উপর ইট সেলফ যে প্রেশারটা পড়ছে প্লাস ওই গেজটা যতটা প্রেশার দেখাচ্ছে। সো এইটাকে বলে পি অ্যাবসলিউট, পি এবিএস, সাফিক্স এবিএস, অ্যাবসলিউট ইকুয়ালস টু পরিবেশের প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার, পি এটিএম প্লাস পি গেজ, গেজ যেটা দেখাচ্ছে প্লাস গেজের নিজের উপরই যে প্রেশারটা কাজ করছে, যেটা গেজ নিজেও বুঝতে পারছে না, সেটা ইকুয়ালস টু পি অ্যাবসলিউট, অর্থাৎ অ্যাকচুয়াল ওই সিস্টেমটার উপর প্রেশার। ম্যাথ আপনার যেই যেটা লাগবে সেটার উপর ডিপেন্ড করে আপনি সেই প্রেশারটা অ্যাপ্লাই করবেন। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট লুপ হোল আমি দেখাচ্ছি, এগুলো যদি নোট এখন না নিয়ে রাখেন পরবর্তীতে কিন্তু ম্যাথ ম্যাথে যে ভুল করতে পারেন, ঠিক আছে। কোনো কনফিউশন থাকলে জানাবেন। আচ্ছা, ইন্টারনাল এনার্জি নিয়ে এখানে কথা বলা হয়েছে। ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে সিম্পল, একটু আগে আমি যেটা বললাম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বারবার এই এই ইউনিটটা বারবার এই টার্মটা আমাদের আসবে, ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি জিনিসটা হচ্ছে যে পদার্থের ভেতরে বিল্ট ইন যে এনার্জিটা থাকে, তার অণুপরমাণু তার ম্যাসের জন্য যে এনার্জিটা পদার্থের ভেতরে ইনডিউসড অবস্থায় আছে, আবেশিত অবস্থায় আছে, ঠিক আছে। যেরকম পদার্থের ভেতরে যে অণুপরমাণু গুলো আছে তাদের তো নিজেদের মধ্যে পারস্পরিক কলিশন হচ্ছে, অনবরত তারা নিজেরা নিজেদের সাথে কলিশন করছে, এবং একই সাথে তাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং সোর্স কাজ করছে। বন্ডিং না থাকলে তো কোনো পদার্থ আয়নিক বন্ড বা সমযোজী বন্ড বা কোভ্যালেন্ট বন্ড, হোয়াট এভার, কিছু না কিছু বন্ড তো তাদের মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ কিন্তু তারা তাদের সাথে নিজেদের মধ্যে আটকায় থাকবে না। একই রকম তারও ভেতরে যদি আমরা ঢুকি একটা পরমাণুর মধ্যে, এটা তো পরমাণু থেকে পরমাণুতে, অণু থেকে অণুতে আমি আকর্ষণ বললাম বন্ডিংটা, তারও ভেতরে আমরা ঢুকি ইলেকট্রন প্রোটনের মধ্যে, প্রোটন নিউট্রনের মধ্যে, তাদের মধ্যেকার ইন্টারনাল একটা বন্ডিং কাজ করছে, ইলেকট্রন প্রোটনের মধ্যে একটা আয়নিক বন্ড কাজ করছে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, একটা পরমাণুর কেন্দ্রে প্রোটন নিউট্রনের মধ্যে তাদের ইন্টারনাল একটা ফোর্স কাজ করছে, তাই না? সব কিছু মিলিয়ে যে এনার্জিটা সেটাই হচ্ছে সেই পদার্থটার ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, এবং সেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ওকে। এই যে এখানে বিভিন্ন ছবিতে দেখা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল, একটা পদার্থের মধ্যে অনুপরমাণুগুলোর মধ্যে কত ধরনের মোশন কাজ করছে, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, ইন্টার মলিকিউলার পটেন্সিয়াল
পটেনশিয়াল, আবার তার মধ্যে আবার ইন্ট্রামলিকিউলার পটেনশিয়াল, ঠিক আছে? ইন্টারমলিকিউলার, ইন্ট্রামলিকিউলার, এটা এটা আপনাদেরকে বুঝতে হবে। ইন্টার মানে হচ্ছে দুইটা পরমাণু আছে, একাধিক, ভেরি গুড, দুইটা পরমাণুর মাঝে যে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা, হোয়াট এভার, দুইটা পরমাণুর মাঝে যে ফোর্সটা কাজ করছে। আর ইন্ট্রামলিকিউলার, নিজের মধ্যে যেটা, ভেরি গুড, যেটা একটু আগে বললাম ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের মধ্যে যেটা, মানে একটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ এটা ইন্ট্রা, আর দুইটা পরমাণুর মধ্যে যেটা সেটা ইন্টার, ঠিক আছে? ওকে, সো ইন্টারনাল এনার্জি একটা কি প্রপার্টি, কি ধরনের প্রপার্টি, প্রপার্টি আমরা কত ধরনের পড়লাম একটু আগেই, এনিওয়ান? ইন্টারনাল এনার্জি, এক্সটেন্সিভ প্রপার্টি, ভেরি গুড। আর স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, ইন্টেন্সিভ, ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো আমার মোটামুটি আজকে স্লাইড ডান। আচ্ছা, তাহলে আমরা এখন বেসিক্যালি সামনে পড়ব তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্র, মনে আছে কিনা আপনাদের জানি না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র পড়েছিলেন না ইন্টারে? আচ্ছা, আমরা বেসিক্যালি সামনের টপ সামনের স্লাইড গুলোতে এই তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্রই একটা ব্রিফ জানবো, এবং পরবর্তীতে সেইগুলারই অ্যাপ্লিকেশনে চলে যাব। আমাদের বেসিক থার্মোডিনামিক্স এর সিলেবাস কিন্তু আমি আপনাকে বলে দিয়েছি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এবং আরেকটা সূত্র আছে যেটা আমি আজকে পড়াবো আপনাদেরকে, সেটা হচ্ছে জিরোথ ল, জিরোতম সূত্র। এটার পেছনে একটা মজার ঘটনা আছে, এটা বলবো আপনাদেরকে। তো তাপগতিবিদ্যার তিনটা সূত্র পড়বো এবং সেগুলো অ্যাপ্লিকেশনে চলে যাবে, এবং বেসিক্যালি সেখান থেকে জানতে পারবেন পুরো তাপগতিবিদ্যা যেই চ্যাপ্টার, যেই মানে সেকশন অফ ফিজিক্স, যেই এত বড় একটা পিএইচডি ডিগ্রি, দুই তিনটা পিএইচডি ডিগ্রি ডিজাইন করা হয়েছে যেই টপিক গুলোর উপর, সেগুলো আসলে বেসিক্যালি আপনার ইন্টারে পড়ে ফেলেছেন। তাপগতিবিদ্যার এই তিনটা সূত্র ইউজ করে সবকিছু, টার্বাইন, বয়লার, ইঞ্জিন সবকিছু তৈরি করা হয়েছে, ঠিক আছে? সামনে আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখন আমরা কিছু বেসিক সংজ্ঞা জানবো, সেটা হচ্ছে এনথালপি কাকে বলে, এন্ট্রপি কাকে বলে। টু বি অনেস্ট, ইন্টারে এন্ট্রপি 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 এই ওয়ার্ডটা আমি অনেক পড়েছি, কিন্তু তখনও আমার কাছে ক্লিয়ার হয়নি হোয়াট ইজ এন্ট্রপি। স্যারকে জিজ্ঞাসা করেছি, স্যার বলেছে এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা, শেষ। আমি সত্যি বলতে কি, আপনারা হয়তো বা অনেকেই ক্লিয়ার এটার ব্যাপারে, আমি টু বি অনেস্ট ইন্টার পর্যন্ত ক্লিয়ার ছিলাম না এই এন্ট্রপি জিনিসটাকে, জাস্ট জানতাম যে এটা ম্যাথমেটিক্স এ লাগে, সূত্র ইউজ করে সলভ করে ফেলতাম। এন্ট্রপি জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটার উপর বেস করেই বেসিক্যালি ইঞ্জিন, কার্নোর ইঞ্জিন, আইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সবকিছু ডিজাইন করা হয়েছে এন্ট্রপির কনসেপ্টটার উপর বেস করে, ঠিক আছে? ফার্স্ট আমি এনথালপি টার্মটা আপনাকে বুঝাই। এখন আপনার খুব একটা ক্লিয়ার হবে না, সামনে যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব তখন আশা করি মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এনথালপি হচ্ছে একটা সিস্টেমের, বেসিক্যালি আমি যদি একদম সহজ ভাবে বলি, একদম সোজা বাংলা এনথালপি জিনিসটা, এনথালপিকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? স্মল এইচ দিয়ে বা ক্যাপিটাল এইচ দিয়ে, হোয়াট এভার, ক্যাপিটাল এইচ দিয়ে বেসিক্যালি প্রকাশ করা হয়, এইচ দিয়ে প্রকাশ করা হয় এনথালপি। এনথালপি জিনিসটা হচ্ছে বেসিক্যালি সিস্টেমের টোটাল এনার্জি, একটা সিস্টেমের ভিতর টোটাল যে এনার্জিটা আছে ওটা হচ্ছে এনথালপি, শেষ, ডেফিনেশন শেষ, বাদ। আচ্ছা, আর একটু ডিটেলস চাই, একটা সিস্টেমের ভিতর কত ধরনের এনার্জি থাকতে পারে? একটু আগে আপনারা দেখলেন ইন্টারনাল এনার্জিতে কত ধরনের এনার্জি একত্র হয়ে ইন্টারনাল এনার্জি তৈরি হয়েছে, কিন্তু একটা সিস্টেমে বেসিক্যালি তার মলিকিউলার ফোর্স আছে, অনেক ধরনের ফোর্স আছে, ইন্টার ইন্টারমলিকুলার, ইন্ট্রামলিকুলার, রোটেশনাল, ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল মানে হচ্ছে মুভমেন্টের ফোর্স, যেটা যেটা কলিশন ফোর্স আমরা বলছি, হোয়াট এভার, অনেক ধরনের ফোর্স আছে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জিতে চলে যায়। এবং ওই সিস্টেমটার উপর আরো একটা এক্সটার্নাল ফোর্স আছে, কি? পরিবেশ তার উপর যে কাজটা করছে, যেরকম যদি একটা সিস্টেমে, সিস্টেম যদি 1 atm প্রেশারে থাকে, সেই সিস্টেমটা যতটুকু প্রেশারে আছে তার অবশ্যই সেই সিস্টেমটার পরমাণু পরমাণুগুলো অণুগুলোর উপর সেই পরিমাণ প্রেশার কাজ করছে, এর ফলে অণু পরমাণুগুলো সেইভাবে একটা একটা সাথে টাইট ভাবে আবদ্ধ হয়ে আছে। যদি যদি আমরা 1 atm থেকে 2 atm
মিডিয়াম প্রেশারে যায়, তাহলে কিন্তু অণুপরমাণু গুলো সবাই সবার সাথে আরো বেশি আবদ্ধ হয়ে থাকবে। তার মানে তাদের উপর একটা ফোর্স, একটা প্রেশার কাজ করবে, একটা কাজ করবে, এর ফলে তারা তাদের মধ্যে আরো বেশি আবদ্ধ অবস্থায় থাকবে, তাদের মধ্যে ইন্টারনাল এনার্জি আরো বেড়ে যাবে, তাই না? কেননা তাদের তারা তারা চাপ চাপের মধ্যে আছে, তারা তাদের মধ্যে প্রেশারটা যদি 1 ATM থেকে আমি যদি কমিয়ে পাহাড়ের উপর নিয়ে যাই, মনে করেন 0.5 ATM চলে গেল, তাহলে কি তারা তাদের তারা আরো রিলিভড অবস্থায় থাকবে, তাদের মধ্যে প্রেশারটা আরো কমে যাবে কম্পারেটিভলি, তাই না? সো পরিবেশের কতটুকু প্রেশার কাজ করছে, কতটুকু ওই প্রেশারের জন্য কতটুকু ভলিউম তারা পাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে তাদের উপর একটা কাজ করা হচ্ছে, পরিবেশগত কাজ। সেইটা কিন্তু তার ইন্টারনাল এনার্জির উপর একটা এক্সট্রা কাজ, এটা কিন্তু এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ওয়ার্ক, সেটাও কিন্তু তার মধ্যে টোটাল এনার্জি হিসেবে সঞ্চিত আছে, বিভব শক্তি হিসেবে সঞ্চিত আছে, তাই না? সো একটা সিস্টেমের ভেতরে টোটালি অ্যাকচুয়াল বেসিক্যালি দুই ধরনের এনার্জি কাজ করে, সেটা হচ্ছে এক তার নিজস্ব এনার্জি, বাইরে থেকে কতটুকু এনার্জি আসছে। সেই বাইরে থেকে এনার্জিটা গতি হতে পারে, স্থিতি হতে পারে, প্রেশার ফোর্স হতে পারে, হোয়াট এভার, দ্যাট ক্যান বি এনিথিং। সো সেই সেই ওয়ার্কটাকে আমরা W=PV দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এই পিভি শক্তিটা, বিভব শক্তি হলে পিভি হয়, মানে একটা প্রেশার যাচ্ছে, বিভব শক্তি হলে সেটা পিভি দিয়ে প্রকাশ করা হয়, প্রেশার ইন্টু ভলিউম পিভি দিয়ে প্রকাশ করা হয়। সেটা আবার গতি শক্তিও হতে পারে, সেক্ষেত্রে W=½ mv², এই ভি আবার ভলিউম না, এই ভি আবার বেগ, সেক্ষেত্রে এইটা মানে পটেনশিয়াল এনার্জি, এটা পটেনশিয়াল এনার্জি, এটা কাইনেটিক এনার্জিতে চলে যায়, ঠিক আছে? সো হোয়াট এভার কোন একটা W, সো তার টোটাল এনথালপিটা হচ্ছে তার মধ্যে টোটাল যে কাজ, টোটাল যে শক্তিটা সংরক্ষিত আছে, সো তার ইন টোটাল এনথালপিটা হচ্ছে U+PV, ঠিক আছে? এই পিভিটা চেঞ্জ হতে পারে, ডিপেন্ড করে কি ধরনের এনার্জি তার তার উপর এক্সটার্নালি আসছে, ইন্টারনাল এনার্জি প্লাস এক্সটার্নাল এনার্জি, দ্যাটস ইট। ওকে, সো নর্মালি আমরা যখন আমরা তাপগতিবিদ্যার ম্যাথ গুলো করবো, নর্মালি স্টিম এর উপর তো আর গতিশক্তি সেরকম দেওয়া হয় না, স্টিম তো আর মুভমেন্ট করতে মানে স্টিম তো আর হাঁটা চলা করতে পারে না, সো নর্মালি পিভি শক্তিটা দেওয়া, কারণ প্রেশার ভলিউম চেঞ্জ করে স্টিমের ভেতরে একটা কাজ ইন্ডিউস হয়, সো মোস্টলি প্রেশার, ভলিউম, টেম্পারেচার এগুলো চেঞ্জ করে কাজটা ইন্ডিউস করা হয়, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে পিভি ওয়ার্কটা ইউজ করা হয়। সো এনথালপি হচ্ছে টোটাল যে পরিমাণ শক্তি তার ভিতর সংরক্ষিত আছে, প্রপার্টি অফ এন, এটা হচ্ছে সিম্পলি একটা প্রপার্টি, এটা এটা এখন এটা আপনি বলতে পারবেন এটা কি এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি এনথালপি? কোনো ধারণা, জাস্ট এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনি যেটা ইচ্ছা বলেন, সমস্যা নাই। এনিওয়ান? কিভাবে আচ্ছা, এখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এনথালপির ভেতর কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা ইন্টারনাল যেটা যেটা এক্সটেন্সিভ প্রপার্টি দেখতে পাচ্ছি, কিন্তু একই সাথে কিন্তু পিভি যেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি, কেননা পি হচ্ছে অবশ্যই ইন্টেন্সিভ প্রপার্টি, সেটা আমরা বাইরের এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল মানেই তো সেটা ম্যাসের উপর ডিপেন্ডেন্ট না, সেটা তো ইন্টেন্সিভ প্রপার্টি, তাই না? এখন একটা সাবস্টেন্স যদি এক্সটেন্সিভ একই সাথে এক্সটেন্সিভ প্লাস ইন্টেন্সিভ প্রপার্টি বেয়ার করে, তাহলে এই টোটালটা মিলে কিন্তু এটা এক্সটেন্সিভ হয়ে যায়, ইন্টেন্সিভ হয়ে যায়, সরি, টোটালটা মিলে কিন্তু ইন্টেন্সিভ হয়ে যায়। কেন? কারণ ম্যাসের উপর ডিপেন্ডেন্ট, আবার ম্যাসের উপর ইন্ডিপেন্ডেন্ট, দুটা ফোর্সই আমি পাচ্ছি, টোটাল মিলিয়ে কিন্তু আমরা ম্যাসের উপর ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিতে ইচ্ছা মতো চেঞ্জ হয়, সো টোটাল মিলিয়ে যদি ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি থাকে তবে সেটাকে আমরা ইন্টেন্সিভ প্রপার্টিতে ফেলে দিব, এটা হচ্ছে একদম বেসিক, যেটা হচ্ছে যদি সবাই যদি প্লাস প্লাস হয় প্লাস চলে যাবে, আর যদি প্লাস মাইনাস হয় সবসময় মাইনাস চলে যাবে, খেয়াল করেন, ঠিক আছে? সো এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ যদি মিক্স অবস্থায় থাকে তাহলে আমি সবসময় ইন্টেন্সিভ ধরবো, কেননা আমি বাইরের বাইরের ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টিটা কিন্তু এনি টাইম চেঞ্জেবল, এটা তো আমার উপর ডিপেন্ডেন্ট না, পদার্থটা নিজের উপর ডিপেন্ডেন্ট না, এটা যে কোনো সময় যে কোনো ভাবে চেঞ্জ হতে পারে, সো এই জন্য আমাকে রেডি থাকতে হবে যে কোনো সময় যে কোনো ভাবে চেঞ্জের জন্য রেডি থাকতে হবে, একদম ওয়াস্ট কেস সিনারিওটা ধরে রেডি থাকতে হবে, সো আমি সবসময় এটাকে ইন্টেন্সিভ হিসেবেই আমি ধরে নিব, ঠিক আছে?
ওকে, আর এরপর আমরা আসব মোটামুটি, আমি হয়তো বা এখন আপনাদের, আমি জানি না আপনার কতটুকু ক্লিয়ার হতে পেরেছেন এনথালপি বিষয়ে, অসুবিধা নেই, সামনে ম্যাথমেটিক্যাল প্রবলেমে যখন আসবো তখন আমরা আরো বেশি ক্লিয়ার হব। আর এনট্রপি, এনট্রপি এ কনসেপ্টে যাই এবার। এনট্রপিকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এস অথবা ডিএস, বেসিক্যালি এনট্রপিকে এস দিয়ে প্রকাশ করি, কিন্তু এনট্রপি জিনিসটা কিন্তু একটা মানে ত্বরণ, ত্বরণ টার্মটা যেরকম না, ত্বরণ টার্মটা টোটালি ডিপেন্ডেন্ট অন চেঞ্জ, চেঞ্জ যদি না থাকে, চেঞ্জ অফ মোশন যদি না থাকে, আমার ত্বরণ থাকে না, ঠিক এরকম এনট্রপি টার্মটা কিন্তু শুধু এস দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিএস দিয়ে প্রকাশ করে, কারণ চেঞ্জ যদি না থাকে এনট্রপি জিরো, সো এটা একটা চেঞ্জেবল টার্ম। ওকে, সো এনট্রপি জিনিসটা বেসিক্যালি এস দিয়ে প্রকাশ করা হয়, চেঞ্জ অফ এনট্রপিকে ডিএস দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে এমন একটা প্রপার্টি সিস্টেমের, এটা প্রকাশ করে সিস্টেমটার মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা, সিস্টেমটা একটা ওয়ার্ড বলি, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে কিনা না নন ইকুইলিব্রিয়ামে আছে এটা প্রকাশ করে। সিম্পল, কথা শেষ। এনট্রপি হচ্ছে সময়ের সাথে সাথে, টেম্পারেচারের সাথে সাথে কোন সিস্টেমের তাপের পরিবর্তন। ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, সময়ের সাথে সাথে, টেম্পারেচারের সাথে সাথে কোন সিস্টেমের তাপের পরিবর্তন, এটাই হচ্ছে বেসিক্যালি এনট্রপি। এখন এটা থেকে আমি কি বুঝছি, চিন্তা করে দেখেন, সময়ের সাথে সাথে তাপ চেঞ্জ হচ্ছে, তাপ চেঞ্জ হয় কি হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এর মানে কি, এই এই সময়ের সাথে সাথে টাইম ভ্যারিয়েবল একটা সিস্টেম নিয়ে এখানে কথা বলছে। অর্থাৎ আমরা ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম না, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সময়ের সাথে কোনো চেঞ্জই হবে না। সো এনট্রপি যদি থাকে একটা সিস্টেম, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে নাই, কেননা সময়ের সাথে সাথে তার তাপের চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি ইকুইলিব্রিয়ামে মানে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, সেক্ষেত্রে ডিএস ইকুয়ালস টু জিরো, সময়ের সাথে সাথে কোনো তাপের চেঞ্জ হবে না। সিম্পল, এনট্রপি হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা আপনাকে বলবে যে ওই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে কি নাই, একটা দ্য মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার অফ দ্য সিস্টেম। ডিসঅর্ডার মানে হচ্ছে সিস্টেমটা একদম, সিস্টেমটা অর্ডারের মধ্যে নাই, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে নাই, সিস্টেমটা শান্তিতে নাই, সিস্টেমটা অশান্তিতে আছে, কিছু না কিছু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। মাইক্রোস্কোপিক কেন বলছি, একটু হইলেও যদি চেঞ্জ হয় সেটা, সেটাতেও এনট্রপির একটা মান থাকবে। অনেক সময় আমরা বলি না যে ক্যালোরি মিটার থেকে তাপের, তাপ তাপরাশের পরিমাণ নেগলিজিবল, তাই জন্য এটা আমরা ধরি না, কিন্তু কিন্তু ওখানে আপনি বলতে পারবেন না ডিএস ইকুয়ালস টু জিরো। মাইক্রোস্কোপিক্যালি কিছু না কিছু, আপনি যদি 1 বছর রেখে দেন দেখবেন ওখানে কিছু না কিছু টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ঠিক সেরকম ওখানে এনট্রপি হবে না জিরো, ওখানে এনট্রপি কিছু না কিছু ভ্যালু থাকবে। তো এনট্রপি জিনিসটা হচ্ছে সিম্পল, একটা সিস্টেম থেকে লস হচ্ছে কিনা, একটা সিস্টেম থেকে চেঞ্জ হচ্ছে কিনা সময়ের সাথে, সেইটাই প্রকাশ করে সিস্টেমটা, সিস্টেমটা অর্ডারে আছে না ডিসঅর্ডার আছে, ইকুইলিব্রিয়ামে আছে না নন ইকুইলিব্রিয়ামে আছে, সেইটারই প্রকাশ হচ্ছে এনট্রপি, ঠিক আছে। ইট ইজ অ্যান এক্সটেন্সিভ ইকুইলিব্রিয়াম প্রপার্টি, ঠিক আছে। এনট্রপি জিনিসটা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, এবং এটা এক্সটেন্সিভ প্রপার্টি কেন সেটা আপনারা আমাকে পরদিন বলবেন, ঠিক আছে। আপনাদের হোমওয়ার্ক দ্যাট ইজ এক্সটেন্সিভ প্রপার্টি, এনট্রপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি অ্যান্ড ওয়াই। ওকে, এনট্রপি এক্সটেন্সিভ প্রপার্টি ওয়াই, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা তাপগতিবিদ্যার সূত্রে চলে আসি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আপনাদের অনেকেরই মনে আছে হয়তো বা অনেকেরই মনে নাই, কারো কি মনে আছে, কেউ বলতে পারবেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র? মিম, মমতাহিনা মিম, শুনতে পাচ্ছেন? হুম,
জি ম্যাম শুনতে পাচ্ছি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র মনে আছে mw = jh মেবি ইয়া ঠিক আছে কনসেপ্ট ইজ ওকে আমি আরেকবার রিভিউ করে দিই সিম্পল সূত্রটা হচ্ছে একটা সিস্টেমের উপর আপনি কতটুকু কাজ করবেন সেটা তার হিট পরিবর্তনের সমানুপাতিক কিংবা সিস্টেমের হিট সিস্টেমের ভেজা টোটাল যে হিটটা আছে সেটা তার সিস্টেমের কাজের সমানুপাতিক সিম্পল ডাব্লিউ সমানুপাতিক এইচ তাই না এটাই সূত্র শেষ যে একটা সিস্টেমের টোটাল যে এনার্জিটা আছে সেটা সেটা দিয়ে যে কাজ করা যাবে সেটা হচ্ছে সমানুপাতিক আবার সিস্টেমের টোটাল যে এনার্জিটা আপনি দিচ্ছেন সেটা দিয়ে টোটাল যে কাজটা আপনি দিচ্ছেন সেটাতে যে পরিমাণ এনার্জি এনার্জি তার ভিতরে সঞ্চিত হবে তারা হচ্ছে সমানুপাতিক তাই না সো ফার্স্ট ল আপনাকে কি ডিফাইন করছে এনার্জিটা ডিফাইন করছে একটা সিস্টেমে কতটুকু এনার্জি আমরা দিতে পারবো সেটাতে কতটুকু কাজ করতে পারবো সেই সেইটা সেটা ডিফাইন করছে ঠিক আছে সেকেন্ড ল আপনাকে কি বলবে সেকেন্ড লটা তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র কারো কি মনে আছে কিনা জানি না এটা আমি বলে দিচ্ছি এটা একটু এটা আমরা কয়েকটা কেলভিনের বিবৃতি পড়েছিলাম সেলসিয়াস এর বিবৃতি পড়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না যে একটু আগে আমি বললাম না কাজ কাজ তাপের সমানুপাতিক প্রথম সূত্র বলছে দ্বিতীয় সূত্র বলছে সমানুপাতিক ঠিক আছে কিন্তু পুরা কাজটা কখনোই তাপে পরিণত হবে না আবার পুরা তাপটা কখনোই কাজে পরিণত হবে না এর মধ্যে কিছু না কিছু লস থাকবে ঠিক আছে সো আমি কাজ যেটা আমি তাপ যেটা দিব সেটাই কাজে পরিণত হবে ঠিক আছে তার সমানুপাতিক কাজে পরিণত হবে ঠিক আছে কিন্তু পুরাটা হবে না কখনো এটা সম্ভব না যে আপনি একটা কাজে আপনি একটা তাপ দিচ্ছেন সেটা পুরাটা কাজে পরিণত হচ্ছে তার মধ্যে কিছু না কিছু লস হবেই সেই লসটা কি ভেরি গুড ইন্টারনাল চেঞ্জ ইন্টারনাল চেঞ্জ হতে পারে এক্সটারনাল চেঞ্জ হতে পারে হোয়াট এভার কিছু না কিছু চেঞ্জ হবে এবং সে এবং এখানে চেঞ্জ হওয়া মানে কি একটু আগে আমি বললাম একটা সিস্টেমে কোনো লস কোনো চেঞ্জ কোনো আনস্টেবিলিটি যেটা নন ইকুইলিব্রিয়াম সেটাই কি এনট্রপি সো সেকেন্ড ল মেনলি কাজ করে এনট্রপি নিয়ে ফার্স্ট ল বলে আমি তাপ দিলেই তার সমানুপাতিক কাজ করব কাজ পাবো সেকেন্ড ল বলে কিন্তু তাপ দিলে যে তা সমান কাজ পাবে তা কিন্তু না তার মধ্যে কিছু না কিছু লস হবে কিছু না কিছু লস যেটা সিস্টেমে ইন্টারনালি বা এক্সটারনালি যাবে সেটা আপনি পাবেন না কাজ হিসেবে সেটা আপনি যতই চাই বলেন আপনি পাবেন না কাজ হিসেবে এন্ড যেহেতু একটা সিস্টেমে লস হচ্ছে টোটাল এনার্জিটা কাজে পরিণত হচ্ছে না তার মানে সময়ের সাথে সাথে ওই সিস্টেমটা আরো কিছু না কিছু লস করবে আরো কিছু না কিছু তাপ দিবে আরো কিছু না কিছু কাজ সে এক্সটারনালি সারাউন্ডিং এ বা তার নিজের মধ্যে খরচ করে ফেলবে এন্ড দ্যাট ইজ সময়ের সাথে সাথে টেম্পারেচারের সাথে সাথে তাপের পরিবর্তন এবং দ্যাট ইজ এনট্রপি সো সেকেন্ড ল বলে এনট্রপির কথা ফার্স্ট ল বলে ইন্টারনাল এনার্জির কথা যেই দুটা ডেফিনেশন আমি একটু আগে আপনাদেরকে দিলাম ঠিক আছে এবং এরপর বিজ্ঞানীরা প্রথম ল এবং দ্বিতীয় ল আবিষ্কার করে ফেলেছে কিন্তু তারপর তারপর আর একটা ল আবিষ্কৃত হয়েছে প্রথম লতে তারা কাজ আর তাপ সমানুপাতিক বললো দ্বিতীয় লতে বললো যে কাজ তাপ সমানুপাতিক হলেও কিচ্ছু লস আমাদের আমরা সবসময় পাবো এখন পর তারপরে তারা দেখলো যে আর একটা ল আছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট ডিফাইন করে ঠিক আছে সেটা এখন ডিফারেন্টলি প্রথম এই দুটা ল হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া কি আদান প্রদান হতে হবে টেম্পারেচার আদান প্রদান হতে হবে আদারওয়াইজ কিন্তু তাপের আদান প্রদানই যদি না হয় তাহলে তো কোনো এনার্জি হিট আপনি দিতেই পারবেন না কাজ হওয়া তো দূরে থাক তাই না সো এখন তারপর তার থার্ড ল একটা আবিষ্কার করলো সেটা হচ্ছে যে তাপের আদান প্রদান কখন হবে সেটার একটা ল কিন্তু সিরিজ ওয়াইজ তো হচ্ছে না চিন্তা করে দেখেন প্রথমে এনার্জি তাপ আদান প্রদান হয়ে গেছে অলরেডি এনার্জিতে কাজ পরিণত হয়ে গেছে কাজ পরিণত হয়ে লসও হয়ে গেছে এরপর তো আপনি আদান প্রদান ব্যাখ্যা করতে পারেন না তাই না এই জন্য তারা করলো কি ফার্স্ট ল সেকেন্ড ল তো অলরেডি পেটেন্ট হয়ে গেছে কপিরাইট হয়ে গেছে এখন আমরা কি করবো থার্ড ল কি দিব এটার নাম তা না করে এখন তাদের অবশ্যই উর্বর মস্তিষ্ক থেকে তাদের আসলো যে হ্যাঁ এবার আমরা এটার নাম দিব জিরোথ ল এইটাই হচ্ছে মজার ঘটনা যে জিরোতম ল এরকম তো আসলে আর কোথাও আপনি দেখবেন না জিরোতম ল কারণ এই লটা আবিষ্কার হয়েছে আসলে প্রথম আর দ্বিতীয় লয়ের পরে কিন্তু সিরিজ ওয়াইজ যদি আপনি একটু দেখতে চান মানে মানে সিরিজ অফ প্রসেস যদি আপনি দেখতে চান এই লটাই আগে আসার কথা দ্যাটস ওয়াই তারা এটার নাম দিল জিরোথ ল ঠিক আছে এখন জিরোথ লটা আমি যাই জিরোথ লটা সিম্পলি বলবে যে
কখন এই আদান প্রদানটা হবে, ঠিক আছে? দ্যাট ইজ সিম্পল, একদম ক্লাস 1-2 এর ইকুয়েশন আপনার আপনারা একটু আমাকে বলেন, সেটা হচ্ছে a ইকুয়ালস টু যদি b হয়, b ইকুয়ালস টু যদি c হয়, তাহলে কি, তাহলে এইটা থেকে a আর c এর মধ্যে কি সম্পর্ক আমরা বলতে পারি? a ইকুয়াল টু c, সিম্পল, শেষ, জিরো ক্লাস, শেষ। তাহলে এটা থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু c, শেষ। অর্থাৎ যদি a এবং b অবজেক্ট যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, b এবং c অবজেক্ট যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তবে a এবং c অবজেক্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, জিরোথ ল শেষ। দ্য জিরোথ ল স্টেটস দ্যাট ইফ টু সিস্টেমস আর এট দ্য সেম টাইম ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য থার্ড সিস্টেম, দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। যদি দুইটা সিস্টেম একই সাথে তৃতীয় একটা সিস্টেমের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তারা তিনজনই একজন আরেকজনের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সিম্পল। যদি এ আর বি দুইটা সিস্টেম একই সাথে সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তবে তারা দুইজন, তারা তিনজনই অ্যাকচুয়ালি তিনজনের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, সিম্পল। ওকে, এটা দেওয়ার কারণ কি হলো, যে আমরা যে তাপ আদান প্রদান করব, তাপ আদান প্রদানটা কখন হবে সেটার একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া। যখন তখন তো তাপ আদান প্রদান হয় না, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে কিন্তু তাপ কি আদান প্রদান হয় না, হয় না, একটু বলতে পারবেন? থার্মাল ইকুইলিব্রিয়ামের সংজ্ঞা মনে আছে? সময়ের সাথে সাথে টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না। এখন সময়ের সাথে সাথে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে আছে। সময়ের সাথে সাথে যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, তার মানে কোন তাপের আদান প্রদান কি হচ্ছে? হবে না, রাইট? সো তাপ, যদি তারা তাপের আদান প্রদান নাই করে, তাহলে তারা কি করে এনার্জি দিবে? যদি তারা এনার্জি নাই দেয়, কি করে কাজ হবে? যদি কাজ নাই করে, তাহলে কি করে লস হবে? সো জিরোথ ল যদি না থাকে, ওয়ান আর টু ল কিন্তু আসে না। দ্যাটস ওয়াই এই সিরিজটা এইভাবে মেনটেন করা হয়েছে, ঠিক আছে? ওকে, এনি কনফিউশন? তাহলে এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এ আর বি যদি থার্মালি, আচ্ছা এই লটা তো এভাবেও দেখাতে পারতো, এ আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে না আছে, বি আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে নাই, তাহলে এ আর সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে নাই, এটা কি বলা যায়? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। কে অ্যান্সারটা দিয়েছেন? আসলে আমি ক্যাচ করতে পারি নাই। রাহাত, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইটা আমি জানতে চাচ্ছিলাম, তারা ইকুয়াল আছে এটা প্রকাশ করা যায়, কিন্তু ইনইকুয়াল আছে এটা কিন্তু বলা যায় না। এ বি সমান না, বি সি সমান না, এর মানে যে এ সি ও সমান না, তা কিন্তু না। এসি সমান হতেও পারে, নাও পারে। সো এটা কিন্তু এইভাবে কনসেপ্টটা নিলে হবে না, কনসেপ্টটা নিতে হবে ইকুয়াল, ইকুয়াল টুকু শুধু আপনি বলতে পারবেন, ইনইকুয়ালটা আপনি বলতে পারবেন না। আসসালামু আলাইকুম রাফি ভাই।